আজকে নিয়ে চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লক সেটা হচ্ছে কি আলুর ঝুড়ি ভাজা তো দেখো কীভাবে করছি আলুর ঝুড়ি ভাজা বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো পুরো তো দেখো আলুগুলিকে আমি কুচি কুচি করে একদম কেটে আমি কিন্তু বরফ জলে বারবার ধুয়েছি বারবার ধুয়ে রেখে এক ঘন্টা ভিজে রেখে তারপর শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে দেখো এবার শুকনাগুলিতে আমি জল দিয়ে দিচ্ছি যাতে আবার একটু ভেজা ভেজা ভাব থাকে তো এবার দেখো ভালো করে কুচলিয়ে দিচ্ছি যেহেতু রোদে শুকিয়েছি তার মধ্যে অনেক নোংরা থাকতে পারে বালচালি পড়তে পারে তার জন্য এবার ভালো করে দেখো কোচলিয়ে ধুয়ে রেখে এবার দেখো আমি প্লেটে নিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা শুকনো জায়গায় নেবে তো ভালো করে কিন্তু এটা নিতে হবে তারপর দেখো এটা নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো বাস গুঁড়ো দিয়ে এবার আমি কি করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি এবার যেটা করবো সেটা হচ্ছে কি এবার আর কিছু দেবো না জাস্ট এগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ভালো করে এপিট খুব সুন্দর করে ঢাকা দিয়ে ভেজে রাখবো একদম উনুনের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভেজে রাখবো তো দেখো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো এভাবে তোমরা করবে বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো একদম খুব সুন্দর একটা ঝুড়ি ভাজা তোমাদেরকে দেখালাম আর আলুগুলো যখন কুচি কুচি করে কাটবে অবশ্যই কিন্তু ঠান্ডা জলে ভেজে রেখে তারপর রোদে দেবে তো চলো টাটা বাই বাই কেমন লেগেছে